এক নিরীহ ব্যক্তির উপর মাফিয়াদের প্রাণঘাতী হামলা, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সংবাদে প্রকাশ, আগরতলা আমতলী থানাধীন ঈশান চন্দ্রনগর এলাকায় গত 16/7/2022 বিকাল আনুমানিক 4:30টার সময় সুব্রত চৌধুরীর নামে এক ব্যক্তি বাবুল চৌমোহনী থেকে বাড়ি ফেরার পথে ঈশান চন্দ্রনগর এলাকায় কুখ্যাত কয়েকজন মাফিয়া খুনের উদ্দেশ্যে সুব্রত চৌধুরী নামে ওই ব্যক্তির উপর প্রাণঘাতী আক্রমণ করে। কুখ্যাত মাফিয়ারা সুব্রত চৌধুরীকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় রাস্তায়। স্থানীয়রা এই ঘটনা দেখে আগরতলা আমতলী থানার পুলিশকে খবর দিলে প্রায় 4 ঘন্টা পর ঘটনাস্থলে আসে পুলিশ। পরবর্তী সময় আক্রান্ত সুব্রত চৌধুরীর পরিবারের তরফ থেকে আগরতলা আমতলী থানায় লিখিত অভিযোগ জানানো হয়, কিন্তু আগরতলা আমতলী থানার পুলিশ অভিযোগ নেয়নি আক্রান্ত সুব্রত চৌধুরীর পরিবারের পক্ষ থেকে, এমনটাই অভিযোগ। বর্তমানে মৃত্যুর সঙ্গে হাসপাতালে পাঞ্জালো হচ্ছে আক্রান্ত ব্যক্তি সুব্রত চৌধুরী। ঘটনার 10 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত আগরতলা আমতলী থানার পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। রহস্যজনকভাবে আমতলী থানার পুলিশ গোটা বিষয়টিকে এড়িয়ে চলছে বলে আক্রান্ত সুব্রত চৌধুরীর পরিবারের লোকজনদের অভিযোগ। শ্যামচন্দ্র স্কুলের রোডের এদিকে যাইতে আমার স্বামীর হঠাৎ করে অ্যাটাক করছে রাস্তার মধ্যে, একটা বাইকে চলতি বাইকের মধ্যে বাড়ি মারছে নাকের মধ্যে, ওই রাস্তাটা তারা মাইরা তারা দিয়া গেছে গা আমতলি তারা থানার তারা আসে না আপাইনা নিয়ে ভর্তি করেছে। ভর্তি করেছে বলতে অনেকক্ষণ পরে আমরা ফোন করছে, আমরা গেছি দিয়ে দিদি করছে তারা থানার তারা আমার কাছে দিয়া তারা আয়া হচ্ছে। এখন জিবি আমার স্বামীরা বলছে জিবি লয়ে আইতাম জিবি লয়ে আসি, জিবির আনার পরে এরপর তো তারা মনে হচ্ছে অবস্থা ভীষণ খারাপ, জন্মের লোক ফান্ডা করতেছে। আর পুলিশ তারা পর্দা ফোন করে কী হয়েছে আমি কোন তারা আপনারা চলে আসছেন, আমরা তো কিচ্ছু জানি না। পুলিশ তারা কোনো আসামিরা কোনো দরে করে না কিচ্ছু না, তারা দিদি চলতেছে তারা রুগীর কাছে আমার স্বামীর কাছে আইয়া কোনো কিচ্ছু নিচ্ছে না, বয়া দেন কিচ্ছু নিচ্ছে না কিচ্ছু না। থানা জানাইছিলেন যে জানাইছি আমি কেস করছি, কেস পুলিশ কি আর আসামিকে অ্যারেস্ট করছে না, অ্যারেস্ট করছে না, বাড়িতে গেছে না পুলিশ, বাড়িছি পুলিশ গেছে না বাড়িছে না, আমাদেরকে পুলিশে সাহায্য করতেছে না। কোন থানা? আমতলী থানা। আমতলী থানা তারকার নাম হয়েছে রঞ্জিত দেবনাথ। ঘটনা যখন হয়েছে আপনারা হসপিটালে আনছেন, এর মধ্যে পুলিশের তরফ থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে? করছে না, যোগাযোগ করছে না। কি কইছে পুলিশ? পুলিশ কিছু কইছে না, পুলিশ আইছি না। যারা আপনার হাজবেন্ড স্বামীর উপর আক্রমণ করছে তারার কাউরে কি অ্যারেস্ট করছে? না কাউরে অ্যারেস্ট করছে না, তারা তিনজন আসলো। তিনজন আসলো, নাম কি তাদের? তার নাম ইউটিউব চৌধুরী, রিয়া এন্টারপ্রাইজ। এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্টে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 অথবা 6294607196।